আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। বেশিরভাগ নারী মন খারাপ হলে বাথরুমে গিয়ে কান্নাকাটি করে, কিন্তু বাথরুমে গিয়ে কান্নাকাটি করার কিছু ক্ষতিকর দিক রয়েছে, সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাথরুমে গিয়ে কান্নাকাটি করলে আসলে কি ক্ষতি হয় এবং সেই ক্ষতি থেকে বাঁচার কি কি উপায় রয়েছে, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের ভিডিওতে। তবে সেটি জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। আড়ালে গিয়ে কষ্ট মিশ্রিত অশ্রুগুলো ঝরতে দেওয়ার একটি বিশেষ জায়গা হলো এই বাথরুম। কিন্তু আমরা যা জানি না তা হলো, নিশ্চয়ই সে অর্থাৎ শয়তান ও তার দলবল তোমাদেরকে দেখে যেখানে তোমরা তাদেরকে দেখো না। সূরা আল আরাফ আয়াত নং 27। যাই হোক, আপনি কি জানেন জিনরা সবচেয়ে বেশি কোথায় বসবাস করে? হ্যাঁ, ঠিক ধরেছেন, তারা সবচেয়ে বেশি বসবাস করে বাথরুমে। বেশিরভাগ মানুষই এটি জানে, তারপরেও ভুলে যায় এবং অবহেলা করে। জিন আমাদের ক্ষতি করতে পারে বাথরুমে, খুব সহজেই জিন আমাকে আপনাকে ক্ষতি করতে পারে, এটি খুবই সহজ মাধ্যম। তাই যখনই আপনার কান্না পাবে, খারাপ লাগবে, আপনি অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সামনে কাঁদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন এসব জায়গায় জিন শয়তানের হাত থেকে বাঁচার উপায়। যখনই আপনি টয়লেটে প্রবেশ করবেন, তখনই বাম পা দিয়ে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার নিকট অপবিত্র নর জিন ও নারী জিন থেকে আশ্রয় চাই। ইনশাআল্লাহ এই দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করলে জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।